তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য একটা গুলি ব্যবহার করতে হৃদয় কাঁপবে না, কিন্তু মোমেন মুসলমান নিজের জীবন উৎসর্গ করে তোমাকে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করবে। আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি ক্ষমা করে দিব, তুই যত অপরাধ কর না কেন আমার রহমতের দরিয়াকে তুই অতিক্রম করতে পারো না। কত বড় শত্রু, এদেরকে ক্ষমা করে দিল, ফিরিয়ে দিল, হাদিয়া দিল, তারা কেমনে খাবে চলবে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা আল্লাহর রসুল রাষ্ট্রনায়ক হিসেবে তাদের করে দিয়েছে। তোমার পরিবার তোমাকে বয়কট করবে, তোমার ক্ষমতাসীন দলের নেতারা তোমাকে বয়কট করবে, তুমি সব হারাবা আপত্তি নাই, তুমি আসো বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মোমেন ভাই, আমার রক্তের সম্পর্কের থেকে তোমার সম্পর্ক অনেক বেশি। আল্লাহ যাকে মন চাইছে তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, কত সুন্দর কোরআন, আল্লাহু আকবার, কত সুন্দর কোরআন, কি যে মজা, আল্লাহ যে কত মহান, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ইসলাম বিদ্বেষীরা শোন, এতদিন আমার বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে লেগেছিস, আমি কষ্ট পেয়েছি, মোমেনেরা কষ্টে জর্জরিত হয়েছে, তারপরও আপত্তি নাই, মোমেনেরা উদার, তোদের ক্ষমা করতে জানে। সুবহানাল্লাহ বলবেন না, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। যদি তোরা হেদায়েতের পথে যদি আসতে চাও, এতদিন বিদ্রোহ করেছ, এখন ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোদের হেদায়াত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তোদের পিছনের সব গুনাহ মাফ করে দিব, কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি ক্ষমা করে দিব, তুই যত অপরাধ কর না কেন আমার রহমতের দরিয়াকে তুই অতিক্রম করতে পারো না। দয়া আছে, আয় বান্দায় ফিরে আয়। সুতরাং আমরা মোমেন মুসলমানেরা সকল ঐক্যবদ্ধ, বাহিরে যদি কেউ থাকে এতদিন ভুল বুঝে দুনিয়ার নেশায় পড়ে ক্ষমতার লোভে যে কোনো কারণে ইসলামের বিরোধিতা করেছে, তাদেরকে আহ্বান কোরআনের পক্ষ থেকে, বন্ধু আসো, তুমিও তো পরিচয় দাও মুসলমান, আসো তুমিও আমাদের সাথে বন্ধু হয়ে যাও, আমরা তোমাকে আলিঙ্গন করে বুকে চেপে ধরব, আল্লাহর কাছে আমরাও তোমাদের ব্যাপারে পানাহ যাব, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বন্ধুগণ, হুনাইনের যুদ্ধে এরপরে হাওয়াজিন গোত্র থেকে কয়েক হাজার মুসলমান, কয়েক হাজার কাফির, ওরা আবার ফিরে আসলো। এই অবস্থার পরে ফিরে আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন, ওরা সব ইসলাম কবুল করলো। আল্লাহর রাসূল বললেন, তোমরা এখন কি চাও, তোমাদের যুদ্ধবন্দী আছে 6,000, আর তোমাদের এই মালগুলো আমরা পেয়েছি, তোমরা দুইটার কোনো একটা নিতে পারো, হয় তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে নিতে পারো, আর না হয় তোমরা যদি চাও এই সম্পদগুলো নিতে পারো, কোনটা নিবা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ডিস্ট্রিবিউট করেছেন, কারণ যারা যুদ্ধ করেছে জীবনে বাজি রেখে এদেরকে তো আল্লাহ রাসূল মাহরুম করবেন না। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই বন্ধুগণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোনটা নিতে চাও, ওরা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের আত্মীয় স্বজন 6,000 ফিরে নিতে চাই। রাসূল বললেন, যাও তোমাদের দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, এগুলো নিয়ে দিয়ে এখন কি করবা, স্ত্রী সন্তান মা বাপ নিয়ে খাবা কি না খেয়ে মরবা? সুবহানাল্লাহ বলবেন না, যা পেয়েছি এখান থেকে আসো তোমাদের হাদিয়া দিব, এক এক করে রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সদস্য বুঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গরিমত থেকে তাদেরকে সাহায্য করা শুরু করলো। এমনকি ওই হুনাইন যুদ্ধে যে সেনাপতি ছিল মালিক বিন আউফ,
তাকে আল্লাহর রাসূল 100টা উট দিয়েছে, 100 উট। বলেন তো এটা দুনিয়ার কোন নেতা দিবে, দুনিয়ার কোন নেতা দিবে? আল্লাহর রাসূল কেমন নেতা দেখেছেন? আত্মীয় স্বজন নিয়ে কি খাবে সে ব্যবস্থাও কে করেছেন? দুনিয়ার আবু জাহেলের এরকম ব্যবস্থা করেছিল কোনোদিন? কত বড় শত্রু, এদেরকে ক্ষমা করে দিল, ফিরিয়ে দিল, হাদিয়া দিল, তারা কেমনে খাবে চলবে, একটা স্থায়ী ব্যবস্থা আল্লাহর রাসূল রাষ্ট্রনায়ক হিসেবে তাদের করে দিয়েছিল। সুতরাং আজকেও আমরা যারা মুমিন, আমাদের পক্ষ থেকে ওই সকল বন্ধুদেরকে আহ্বান, এতদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ, এতদিন আমাদের বিরুদ্ধে গালিগালাজ করেছ, এতদিন আমাদেরকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছ, বন্ধু আমাদের রাগ নাই, ফিরে আসো, আসো, আলিঙ্গন করে তোমাদেরকে নিচ্ছি, অসুবিধা নাই, আমি যা খাবো তুমিও তাই খাবা, তোমার পরিবার তোমাকে বয়কট করবে, তোমার ক্ষমতাসীন দলের নেতারা তোমাকে বয়কট করবে, তুমি সব হারাবা, আপত্তি নাই, তুমি আসো বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার মোমেন ভাই, আমার রক্তের সম্পর্কের থেকে তোমার সম্পর্ক অনেক বেশি, তোমার ইমান আমার ইমান এক ইমান, এই ইমানের সূত্রে গাঁথা এই বন্ধন বড় মহব্বতের বন্ধন, অন্য কোথাও এমন বন্ধন খুঁজে পাবে না আল্লাহর কসম। তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য একটা গুলি ব্যবহার করতে হৃদয় কাঁপবে না, কিন্তু মোমেন মুসলমান নিজের জীবন উৎসর্গ করে তোমাকে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করবে। সুতরাং তাদেরকে আহ্বান, আসো বন্ধু, সকলে মিলে এক হয়ে যায়।